আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো বন্ধুরা, আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো বন্ধুরা, আশা করছি ব্লগ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার, তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে মানে একটা শশা গাছের জানালা দিচ্ছি। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে মামুমকে ফ্রেশ ট্রেশ করে দিয়ে আমি অল্প ফ্রেশ হয়ে তো এখানে মানে লেগে পড়েছি। তো বন্ধুরা, এই যে তোমরা তো দেখেছো, তো আমার শশা গাছটার মধ্যে ফুল এসেছে আর ফলও এসেছে, ছোট ছোট মানে শশা এসেছে। তো এই শশা গাছটা তো হাইব্রিড শশা, এটা বড় হবে না, সেই জন্য ছোট করে মানে মাচা দিচ্ছি। তো যাই হোক, মামাকে মানে ওখানে বসিয়ে রেখেছি না, খুব মানে কান্নাকাটি করতেছে, তো মানে ওকে একবার কোলে নিচ্ছি আর একবার মানে এসে কাজ করছি। তো কী করব, এরকম করেই করতে হবে। তো বন্ধুরা, দেখে নাও আমি মানে কী করে এই শশা গাছের জানালাটা দিই। তো বন্ধুরা, শখ থাকলে যা হয়, যেহেতু মানে ছোটো বাচ্চা আর সংসারের কাজ আর রোজাও আছি, তো মানে কী করব, মানে আমার খুবই মানে মানে গাছের প্রতি মানে খুবই মানে ভালোবাসা, সেই জন্য মানে আমি মানে পারি না আর কি। তো মানে যদি আমার কষ্ট হয় তারপরেও আমি এই কাজগুলো না করে থাকতে পারি না। তো মামা মানে মামাকে রেখে মানে করতেছি, কোনো সময় কোলে নিচ্ছি, কোনো সময় আবার কোলে নিয়ে কাজ করছি। তো কিছু করার নেই বন্ধুরা, মানে আমার এটা শখ, আমার ভালো লাগে, আমি যতই কষ্ট হোক তারপরেও আমি মানে সংসারের কাজের সাথে এই মানে বাড়ির মানে যে গাছগাছলা এগুলোকে যত্ন করি। তো বন্ধুরা, আমি একাই না, আমার মতন আরও অনেক মানে লোক আছে, তো যারা মানে গাছকে ভালোবাসে, সংসারের সাথে এই মানে সব কিছুই ম্যানেজ করে নেয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি না মাচার তলে ঢুকে গিয়েছি। তো বন্ধুরা, এখানে মা আর মেয়ে মিলে দুজনে মানে কথা বলছি, মানে মামাকে খেলাও দিচ্ছি আর আমি কাজও করে নিচ্ছি। তো মামা একে একে দুইবার পরে গেল, তোমরা দেখতে পারলে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে মানে আমার মানে শাশুড়ি মা তো এই চুলাটা মুছে দিচ্ছে। তো এই চুলাটা কিন্তু শাশুড়ি মাই দিয়েছে, তোমরা দেখেছ। তো এই চুলাটা মানে নতুন নতুন বানানো হওয়ার পরে না মানে দুই একদিন মুছে নিতে হয়। তো মা মানে এটা মুছে দিতেছে। তো বন্ধুরা, তোমরা আমার শাশুড়ি মার জন্য দোয়া করো। তো আমার শাশুড়ি মা কিন্তু স্কুল টিচার, তারপরেও মানে আমাকে ভালোবেসে মানে অল্প সময় ব্যয় করে এই চোকাটা বানিয়ে দিয়েছে আর হচ্ছে এসে এখন মুছেও দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ অন ক্যামেরাতে। তো বন্ধুরা, তোমরা দেখতে পারলে মামামকে আমি পানি ভিজিয়ে বিস্কুট খাওয়াই দিলাম। তো বন্ধুরা, বাইরে মানে অনেক কাজ করে আসলাম, তো তো মামামকে কিছুক্ষণ খাওয়ানো হয়নি, অনেকক্ষণ থেকে খাওয়ানো হয়নি, সেই জন্য ওকে পানি ভিজিয়ে বিস্কুটটা খাওয়াই দিলাম। আর হচ্ছে বন্ধুরা, এই যে আমি এখানে বিছানাগুলো ঠিক করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে বিছনার চাদর পাল্টানোর মানে দিন, তো আজকে বিছনার চাদরটা আমি চেঞ্জ করে দেব। তো বন্ধুরা, এই যে র্যাকের মধ্যে না আমি বিছনার সেটগুলো রেখে দিই, তার মানে বিছনার বালিশের কাভার, তারপরে চাদর, এই র্যাকে আমি রেখে দিই, আরও কিছু তাওয়াল রেখে দিই। তো বন্ধুরা, চলো বিছনার চাদরটা এখন পেতে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম তো আমি মানে কী কালারের পর্দা লাগাবো। তো বন্ধুরা, তোমাদের মাঝে একজন বন্ধু বলেছে যে আমি পিঙ্ক কালারের পর্দা লাগালে ভালো লাগবে, তো আমি পিঙ্ক কালারের পর্দা অর্ডার করে দিয়েছি। আর বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই পরামর্শটা দেওয়ার জন্য। হ্যাঁ মারি, তুমি ওখানে কি করো? এই যে কোন আমাদের লোকে আছে দেখছো বন্ধুরা, কিভাবে আছে ও, কি করছো, কি করতেছো তুমি এখানে? মারি, মারিয়া, আসো মা, আসো আমার সঙ্গে আড্ডা দাও, আসো, চলো আটি 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 পায় পায় সোনা মনি চলে যায়। তো
হচ্ছে বন্ধুরা দেখতে পারলে তো মানে আমি ঘরের কাজগুলো করে তো মানে বিছানা চাদর টাদর বাই করে নিয়েছি আর হচ্ছে আর যেগুলো কাচার আছে সব কিছু নিয়ে নিয়েছি তো দেখতে পারতেছো আমি হাতের মধ্যে পোটলা বেঁধে বাইরে বেরিয়ে পড়লাম তো এই যে কাপড়গুলো এখন কেচে নিব তো বন্ধুরা দেখো আমাদের গাছে না কত সুন্দর সুন্দর আম ধরেছে এই ছোট্ট গাছটা আমাদের কী সুন্দর লাগছে না বন্ধুরা আর হচ্ছে বন্ধুরা আজকে এত সুন্দর মানে রৌদ্র মানে দেখো আমাদের উঠোনটা একদম মানে পুরা মানে এত সুন্দর লাগতেছে জানি না মানে কী বলবো তো যাই হোক আমি এই কাপড়গুলো এখন কেচে নেব তো বন্ধুরা রোজার দিনে না মানে রুটিনটা অল্প চেঞ্জ মানে আর অন্য দিনে অন্যরকম কাজকর্ম করতে হয় তো রোজার দিন মানে রান্না বাড়ি নেই তো সকাল সকাল সেই জন্য মানে আমরা দুইজনে রোজা থাকি আর মামাম তো ভাত খাই না সেই জন্য রান্নাবাড়ি করতে হয় না সেই জন্য মানে আমি মানে সেই জন্য এখন রুটিনটা অল্প অন্যরকম হচ্ছে তো রোজা যখন বের হয়ে যাবে তখন অন্যরকম হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছো মানে আমি এই যে মাথার উপরে কলার গাছের পাতাটা এসে পড়েছে আর আমি মানে তোমরা তো জানোই মানে আমি চাদর বেশি মানে কী করতে পারি না সেই জন্য অল্প আগে পাড়িয়ে নিই তো আমার সুবিধা হয় আর হচ্ছে বন্ধুরা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে তো এখন কাপড়গুলো আমি নেড়ে দিচ্ছি তো এই যে বারান্দার এখানটায় না খুব সুন্দর রৌদ্র আর আমার নিচে রশি আছে কিন্তু আমি নিচে রশিতে এখন খুব কম মিলি কারণ হচ্ছে এইখানটায় মেলে না কিছু সময়ের মধ্যে কাপড়গুলো শুকিয়ে যায় তো এই বারান্দার মানে কাজকর্ম না এখনও হয়নি যেন বৃষ্টি পড়লে খুব অসুবিধা হয় তো এখন তো এই যে রৌদ্র উঠেছে আমার কোনো অসুবিধা নেই তো আমি মানে ভালো করে কাজকর্মগুলো করতে পারি কিন্তু বৃষ্টি পড়লে না নতুন মাটি ফালানো হয়েছে একদম পায়ে মানে এক চাপড়া করে মাটি লেগে যায় আর হচ্ছে দেখতে পারতেছো যে মানে আমি উপরে চাদরটা দিলাম না কারণ মানে উপরে না বেশি রৌদ্রে চাদরটা দিলে না চাদরটা না জ্বলে যায় সেই জন্য মানে নিচে হালকা হালকা রৌদ্র মধ্যে আমি এই চাদরটা নেড়ে দিলাম তো বন্ধুরা এখন হচ্ছে বিকালবেলা তো এখন আমি মানে অল্প ইফতারের জন্য কিছু খাবার বানাবো তো এখন আবার তোমাদের সামনে অনেকক্ষণ পরে চলে এলাম তো এখন বানাচ্ছি এখানে মানে গাজরের হালুয়ার জন্য আমি কিছু গাজর মানে কেটে নিচ্ছি বা গ্রেট করে নিচ্ছি তো বন্ধুরা গাজরের হালুয়া বানানোর জন্য আমি প্রথমে কড়াইয়ে মানে অল্প সাদা তেল দিয়েছি তোমরা চাইলে ঘিও দিতে পারো তো আমি সাদা তেল দিয়ে দিয়েছি তো সাদা তেল দিয়ে গাজরটাকে মানে আমি ভেজে নিচ্ছি তো গাজরটা আমি 20 মিনিট মতন ভেজে নিব আর যেহেতু আমার গাজরটা মানে একটু মানে গ্রেটারটা বেশি ভালো ছিল না সেই জন্য একটু বড় বড় মানে সাইজের কাটাটা হয়েছে তো সেই জন্য 20 মিনিটের থেকে একটু বেশিও লাগতে পারে আমার মনে হচ্ছে আর কি তো মানে 20 মিনিটের থেকে আমি মানে 25 মিনিট মতন মানে ভেজে নেব বন্ধুরা 25 মিনিট পর হচ্ছে আমি মানে এটার মধ্যে দিয়ে দিলাম একটা আমুল তাজার প্যাকেট তো এটা দিয়ে নেড়ে চেড়ে নেব তো তারপরে দিয়ে দেবো ঢাকা তারপরে ঢেকে দেওয়ার পরে আমি 10 মিনিট পরে চিনি দিয়ে তারপরে নাড়াচাড়া করে মানে অল্প বাদাম টাদাম দিয়ে নামিয়ে নিই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো মামা এখানে কত সুন্দর করে খেলছে তো আমিও ওকে অল্প খেলা দিচ্ছি তো মানে ও মানে পুরা খুশিতে হাসতেছে খেলতেছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে কিন্তু জানাবে আর বন্ধুরা ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলো না তো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দিও আর যারা যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো